দীর্ঘদিনের রাজ্যে না পাওয়া তার ক্ষোভ এবার একেবারে গণবিক্ষোভের চেহারা নিয়েছে এবং এই মুহূর্তে প্রায় দাউ দাউ করে জ্বলছে গোটা শ্রীলঙ্কা এমনটাই বলা যায় এবং এই শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন প্রথমে পরিচয় করে দিই তাদের সঙ্গে আমাদের সঙ্গে কর্নেল পৃথ্বী রঞ্জন দাস রয়েছেন এবং রয়েছেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র আপনাদের দুজনকে স্বাগত জানাই আলোচনায় প্রথমেই দেখব শ্রীলঙ্কার সামগ্রিক পরিস্থিতি যেখানে ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবন দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বুধবার তিনি ইস্তফা দেবেন এমনটাই শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যে ইস্তফা দিয়ে দিয়েছেন বিক্ষোভকারীদের মধ্যে প্রাক্তন ক্রিকেটার সনত জয়সুরিয়াকেও দেখা গেল গতকাল দিনের পর দিন খাবার নেই জ্বালানি নেই চরম আর্থিক বিপর্যয় প্রবল ক্ষোভ তারই মধ্যে প্রেসিডেন্টের পদ আঁকড়ে গোতাবায়া রাজাপাকসে রীতেই আগুনে ঘৃতাহুতি একসময় শ্রীলঙ্কার নাগরিকদের নয়নের মণি ছিলেন যিনি তিনি এবার জনগণের রক্তচক্ষুর মুখোমুখি কার্যত জনতার শত্রু আর্থিক সংকটে জেরবার শ্রীলঙ্কায় ফের চরমে রাজনৈতিক অস্থিরতা গণবিক্ষোভে আবার জ্বলছে দ্বীপরাষ্ট্র কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ঢেকেছে কলম্বোর রাস্তা রাষ্ট্রপতি ভবনে কব্জা করে নিল বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি ভবনে সুইমিং পুল থেকে শুরু করে রাষ্ট্রপতির ঘর রান্নাঘর সব বিক্ষোভকারীদের দখলে চরম বিক্ষোভের মুখে প্রাণ হাতে করে বাসভবন ছেড়ে পালালেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে কলম্বোর রাস্তা এখন পুরোপুরি বিক্ষোভকারীদের দখলে পরিস্থিতি অগ্নিগর্ভ জল কামান এবং কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ কিন্তু তাতেও পাঠানো যাচ্ছে না বিক্ষোভকারীদের এদিন বিক্ষোভকারীদের মধ্যে দেখা যায় শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মারকুটে ব্যাটসম্যান সনত জয়সুরিয়াকেও শুক্রবার দুপুর থেকে দ্বীপরাষ্ট্রের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে বাসে ট্রেনে গাড়িতে করে দলে দলে মানুষ রাজধানী কলম্বোয় আসতে শুরু করেন বিপদ আজ করে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে প্রাসাদ থেকে সরিয়ে নিয়ে যায় সেনাবাহিনী এদিন সকাল থেকেই রাষ্ট্রপতি ভবনের আশপাশে লাখো মানুষের ভিড় জমা হয়ে যায় ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ পিলপিল করে লোক স্রোতের মতো রাষ্ট্রপতি ভবনে ঢুকে পড়ে আফগানিস্তানে তালিবানের মতো শ্রীলঙ্কাতেও রাষ্ট্রপতি ভবন পুরোপুরি কব্জা করে নেয় বিদ্রোহীরা তারপর যে ছবি দেখা যায় তা চমকে দেওয়ার মতো রাষ্ট্রপতি ভবনে সুইমিং পুলে নেমে সাঁতার কাটতে শুরু করে বিক্ষোভকারীরা অনেককে আবার দেখা যায় রাষ্ট্রপতি ভবনের কিচেনে ঢুকে খাবার চেখে দেখতে এই পরিস্থিতিতে রাজনৈতিকভাবে সমাধান সূত্র বের করার চেষ্টা করছে শ্রীলঙ্কার রাজনৈতিক দলগুলি এবিপি আনন্দ আমি আলোচনায় আসবো আমি প্রথমে কর্নেল দাসের কাছে আসবো কর্নেল দাস দীর্ঘদিন ধরে প্রায় গোটা পাঁচ ছ মাস ধরে আমরা আমাদের সংবাদপত্রেই যে খবর পাচ্ছিলাম যে শ্রীলঙ্কার অবস্থা কিন্তু ক্রমশ খারাপ হচ্ছে আর্থিক সংকটে জেরবার জ্বালানি নেই গোটা দেশ জুড়ে সেক্ষেত্রে একটা গণবিক্ষোভ যে হবে সেই আজ কিন্তু আমরা এত দূর থেকেও উপলব্ধি করতে পারছিলাম সেদেশে যারা ক্ষমতায় রয়েছেন প্রশাসনিক প্রধান তারা কি সেটা আজ করতে পারেননি নাকি শুধুমাত্র গদি আঁকড়ে থাকার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হলো আমাকে তাহলে একটু পিছনে যেতে হবে আমি খুব সংক্ষেপে বলছি 2019 সালে এই দু কোটির দেশ শ্রীলঙ্কার ফরেন কারেন্সি রিজার্ভ ছিল $8.76 billion একটা দু কোটি দেশের লোকের পক্ষে এটা যথেষ্ট একদম তারপরে যখন এরা দুই ভাইয়ের রাজত্ব চলত এরা শোনা যায় শ্রীলঙ্কার যারা আছে তারাও এই ব্যাপারটা বলে যারা দুজনে বাড়িতে বসে সব ঠিক করতো তারপরে একটা ফর্মালিটি করে পার্লামেন্টে ওটাকে পাস করাতো তারপরে এরা কি সিদ্ধান্ত নিল দুই ভাই যে আমরা আমাদের দেশে মানে শ্রীলঙ্কাতে সব 100% আমরা ওই ওই যে ওই ফসলটা করবে যেটা অর্গ্যানিক অর্গ্যানিক এবং পৃথিবীতে ওরাই নাম্বার ওয়ান দেশ হতে চেয়েছিল অর্গ্যানিক করতে যদিও কৃষকদের যে লবি ওরা কিন্তু বারবার বলেছিল 100% অ্যাটেম্পট এখন নেবেন না কিন্তু তা সত্ত্বেও ওরা জোর করে বলছে না 100% করবো তাতে কি হয়ে দাঁড়ালো যে কৃষকদের মধ্যে একটা ক্ষোভ হলো ওরা তত সিনসিয়ারলি করতে তৈরি না তারা কেমিক্যাল যে ইম্পোর্টেড কেমিক্যালগুলি দিয়ে করতে শুরু করলো ওদের জমি কিছুটা অংশ কি করলো এরা যে কেমিক্যাল সার ইম্পোর্ট জিরো করে দিল তাতে হলো কি কৃষকের যে ইল্ড ইন দ্য এন্ড অফ দ্য ইয়ার যেটা নাকি জিডিপিতে একটা ভালো কন্ট্রিবিউশন থাকে তাদের 40-45% হলো বাকিগুলিতে কোনো ফসল হলো না তারপরে যে জিনিসটা এরা আজ করেনি বা যেটা সারা পৃথিবী অবাক হয়েছে আমার অনেক দেশ যে প্যান্ডেমিক শুরু হলো এখন শ্রীলঙ্কার অর্থনীতিটা হচ্ছে ট্যুরিজম বেস
ট্যুরিস্ট যাবে তবেই ওদের কাছে ফরেন কারেন্সি আসে। এবং দেখবেন শ্রীলঙ্কার যেটা দেখছেন রাস্তাঘাট পরিষ্কার, সুন্দর সুন্দর বাড়ি, ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, কিন্তু তা সত্ত্বেও এই গণবিক্ষোভ। তার মানে তৃণমূল স্তরের যারা জনসাধারণ তাদের কোনো আয়ের ব্যবস্থা নেই, এবং তারা যখন দেখছে যে তাদের সামনে কোনো আয়ের ব্যবস্থা নেই তারা খুব দয়ে উঠছে। ইন দ্য মিন টাইম ফরেন কারেন্সি রিজার্ভ শূন্যে চলে গেল, কারণ ওকে পেট্রোল ইম্পোর্ট করতে হয়, ওকে ক্রিটিক্যাল মেডিসিন ইম্পোর্ট করতে হয়, অন্যান্য যেগুলি ক্রিটিক্যাল জিনিস সব কিছু ইম্পোর্ট করতে হয়, সেই টাকা নেই। ভারতবর্ষ কিন্তু একটা স্টেপ নিয়েছে, কারণ জিওপলিটিক্যাল সিচুয়েশনে বা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ আমরা শ্রীলঙ্কাতে অন্য কোনো শক্তি এসে ঘাঁটি গড়ুক এটা অ্যালাউ করতে পারি না। ইভেন চীন যে এখানে এসে চুক্তি করে ওদের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে বা ইনভেস্ট করেছে, সেই হরমুনপোটা বন্দরটি পর্যন্ত নিয়ে নিয়েছে। আপনাদের মনে থাকবে আজ থেকে 3-4-5 মাস আগে জয়শঙ্কর গিয়ে কলম্বোতে একটা এগ্রিমেন্ট করল যে এখানে মার্চেন্ট শিপ আসবে, কোনো দেশের যুদ্ধ জাহাজ ভারতের অগোচরে যদি আসে তাহলে কিন্তু আমরা শ্রীলঙ্কাকে আমাদের বিরোধী দেশ বলে মেনে। আমি আপনার কাছে এই জায়গায় আবারও ফিরে আসবো, আমি তার আগে একবার সমীরবাবুর কাছে আসি। সমীরবাবু, গত 5 মাস ধরে তো বিক্ষোভের আগুন জ্বলছিল, আমরা জানি যে গত 5 মাস ধরেই কিন্তু এই প্রধানমন্ত্রী এবং বিশেষত প্রেসিডেন্টের পদত্যাগ চাইছিল গোটা দেশ, শ্রীলঙ্কার মানুষজন চাইছিল। 2 মাস আগে আমরা দেখলাম মাহিন্দা রাজাপাকসে, তিনি কিন্তু বাধ্য হলেন ছেড়ে যেতে, তারপরও কেন চোখ খুলল না, তারপরও কি পরিস্থিতি সামাল দেওয়া যেত না, সেই অবস্থা ছিল না? মানুষের লোভ এমন একটা জায়গায় পৌঁছে যায়, বিশেষ করে এই যে আমাদের নেবারিং কান্ট্রিজগুলো তো দেখা যাচ্ছে যে পাওয়ার এদের হয় একটা এই ডাইনাস্টি আর অন্য একটা ডাইনাস্টি, তারাই কিন্তু পাওয়ারগুলোকে নিয়ে নেয়, ক্ষমতায় তারা চলে আসে। এবং শ্রীলঙ্কা যেটা হয়েছে, শ্রীলঙ্কাকে আস্তে আস্তে ঋণের জাহাজের মানে একেবারে ডুবিয়ে দিয়েছে চায়না, এবং যার ফলে কি হলো, আজকে চায়নার কথায় তাদের মানে ফেলার কোনো জায়গা নেই। এবং তারা যে কাজটা করলো সবচেয়ে ইয়ে হচ্ছে যে পপুলিস্ট পলিসিস করে একটা মিস গভর্নেন্সের একটা প্রকৃষ্ট জ্বলন্ত উদাহরণ হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় আমি 4 বছর আগে গেছিলাম বোধহয়, একটা অত্যন্ত সুন্দর সাজানো একটা দেশ, এবং প্রকৃতি এত তাকে সবুজ এবং তার উপরে দিয়েছেন যে মানে মানুষ কেন যায় ট্যুরিজমে, ট্যুরিস্ট ওই জন্য যে ওই জায়গাটা ভালো বলে তাই যায়। আজকের দিনে যেটা হয়েছে যে পপুলিস্ট পলিসি মানে ট্যাক্স অফস দিয়েছে, ট্যাক্সটাকে কমিয়ে দিয়েছে, ফরেন এক্সচেঞ্জের কোনো রকম কিছু নেই, যার ফলে ইম্পোর্ট করে যেটা কর্নেল প্রীতিশ বললেন যে কোনো রকম ইম্পোর্ট ক্যাপেবিলিটি ওদের শেষ হয়ে গেছে। মানুষের মধ্যে খালি দুই ভাই তারা নিজেদের, কালকে যদি তুমি দেখে থাকো যে ধরে রাখার লড়াই, প্রাইভেট হাউস যেটা প্রেসিডেন্স হচ্ছে প্রাইম মিনিস্টারের, সেখানে আগুন জ্বালিয়ে দিয়ে সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানুষের ভেতরে, সাধারণ মানুষের ভেতরে যারা পাচ্ছিল না কিছু, যারা নিজেদের মানে অস্তিত্বই বিপন্ন হয়ে গেছিল, তাদের মনের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ হয়েছে। আর আজকে আরও মনে রাখতে হবে যে এর মধ্যে চীনের যে খেলাটা, সেই খেলাটা কিন্তু আরও প্রকটভাবে চলে আসলো। জয়শঙ্কর 6 মাস আগে যে কি 4 মাস আগে যেটা যে বলেছেন যে এখানে কোনো যুদ্ধ জাহাজ, কিন্তু আজকে যদি আমরা আমাদের চারদিকের দেশগুলোকে দেখি তাহলে দেখা যাবে যে শুধু শ্রীলঙ্কা নয়, পাকিস্তানও এই সিপিইসি করে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা, সেখানে এত ঋণ পাকিস্তানকে দিয়েছে যে পাকিস্তান ঋণে ডুবে আছে চায়নার কাছে। মাথা তোলার, পাকিস্তান চায়না যদি বলে হেড হয়ে বসে থাকো, সে যত বড় জেনারেল বাজওয়াই হোক না কেন তাই করতে হবে। এই যে আজকে আমাদের একদম নেবারিং, আমাদের একমাত্র খুবই বন্ধু রাষ্ট্র নেপাল, নেপালের উপরে যে প্রচণ্ড একটা প্রভাব, সেইটা কিন্তু আমরা আমাদের মনে রাখা, তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা এনসার্কেল হয়ে যাচ্ছে ইন্ডিয়া, যেটা চায়না কিন্তু গ্র্যাজুয়ালি করছে। আমরা যদি মনে দেখি সেই ডোকলাম ইনসিডেন্টের সময়, ডোকলামে কিন্তু ভুটান কোনোরকমভাবে কোনো স্ট্রং কিন্তু প্রোটেস্ট করেনি চায়নার এই অ্যাগ্রেশনের বিরুদ্ধে, যদিও ভারত এবং ভুটানের মধ্যে একটা অনেক বছরের প্যাক্ট আছে যে তোমাদের পাশে আমরা থাকবো, এবং এই
এটা কেউ যেন না এই ভূখণ্ডকে কেউ অন্য কোনো দেশ যাতে না নিতে পারে সেই জায়গাটায় আমি আমার মনে হয় যে আজকে ভারতবর্ষের বেশ কিছু লেসন স্ট্র্যাটেজিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি এই শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির আমি ঠিক এই জায়গাটাতেই একবার কর্নেল দাসের কাছে আসব কর্নেল দাস যে কথা সমীরবাবু বললেন এবং একেবারে ঠিক যে জায়গাটায় শেষ করলেন যে ভারতের কি সত্যি এখান থেকে কোনো শিক্ষা নেওয়ার সময় হয়েছে আমরা যদি দেখি যে ঠিক কি কি কারণে শ্রীলঙ্কাতে সমস্যা তৈরি হলো এবং কি কি কারণে এই গণবিক্ষোভটা এইভাবে আছড়ে পড়লো তার মধ্যে একটা যেমন অর্থনৈতিক সমস্যা রয়েছে জ্বালানির অভাব রয়েছে তার পাশাপাশি একেবারে জনমোহিনী প্রকল্প ঘোষণা করা বাজেট অতিরিক্ত প্রকল্প ঘোষণা করা ভ্যাটে ছাড় দেওয়া এবং একাধিক সুযোগ সুবিধা দিয়ে যেখানে সরকারের অর্থ ভান্ডার একেবারেই শূন্য হয়ে গিয়েছে সেখানে সাধারণ মানুষকে কোথাও একটা আচ্ছন্ন করে রাখার একটা চেষ্টা কোথাও কি ভারতবর্ষেরও শিক্ষা নেওয়ার সময় হয়েছে বলে মনে হয় নিশ্চয়ই আর স্পেশালি আমাদের কিছু রাজ্য যারা নাকি জাতীয় রাজনীতিতে নেই তারা এক একটা রাজ্যতে তাদের শাসন চালাচ্ছে দক্ষিণে আছে আপনারা জানেন ভারতবর্ষে কোন কোন রাজ্য আছে তারা যেইভাবে মানে এই জনমোহিনী নীতি নিয়ে পয়সা খরচা করছে এবং রেভিনিউ আর্নিংয়ের কোনো ব্যবস্থা করছে না সেটা কিন্তু একটা বিপজ্জনক কেন্দ্রের কাছে এখনও আমাদের যে ফরেক্স মানে ফরেন রিজার্ভ এখনও কমফোর্টেবল আমাদের সেটা আছে কিন্তু এইটা একটা বিশাল শিক্ষার ব্যাপার যে জনমোহিনী কোনো জিনিস করা মানেই আমরা কিন্তু আমাদের ধ্বংসের দিকে এগোচ্ছি এটা মানুষকে বোঝাতে হবে এবং এই এই যে শ্রীলঙ্কা যেটা আমাদের ডিআইজি মিত্র বললেন যে নেপাল এবং আপনি দেখুন শুধু এখানে কেন আফগানিস্তান আপনি আপনি দেখুন মধ্যপ্রাচ্যের দেশগুলো ছোট ছোট দেশ যারা বিদেশের সাহায্য নিয়ে বিদেশের মদত নিয়ে তারা শাসন চালায় অর্থনীতি চালায় তারা এখন একেবারে ভাটু গেড়ে বসেছে সেটা আপনি দক্ষিণ আমেরিকাতে দেখুন সাউথ ইস্ট এশিয়াতে ফিলিপাইন্সে হচ্ছে তো এইটাতে কি একটা সমস্যা আসতে পারে যে বড় দেশগুলি তাদের মেরুকরণের জন্য ওই দেশগুলোকে নিজের করায়ত্ত এনে একটা আঞ্চলিক টেনশন শুরু করতে পারে সেই ব্যাপারে ভারতবর্ষ এই ব্যাপারে সচেতন কিছুটা আছে আরো হওয়া উচিত ফের জ্বলছে শ্রীলঙ্কা কিন্তু দ্বীপরাষ্ট্রে এই অশান্তির কারণ কি বিশেষজ্ঞরা বলছেন স্বজন পোষণ থেকে দুর্নীতির মতো একাধিক কারণে একদা নয়নের মণি রাজাপাকসেরা আজ শ্রীলঙ্কাবাসীর কাছে ভিলেন হয়ে উঠেছেন কলম্বোয় গণবিদ্রোহ একসময় যে দুই রাজাপাকসে ভাই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে জনতার নয়নের মণি ছিলেন দেশকে সংকটের মুখে ঠেলে দেওয়ার পর দুজনেই এখন পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন শ্রীলঙ্কা জুড়ে এখন চরম অর্থনৈতিক সংকট বিশেষজ্ঞরা বলছেন সরকারের একের পর এক অদূরদর্শী নীতি দুর্নীতি স্বজন পোষণ অর্থনৈতিক সংকটকে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা একের পর এক জনমোহিনী নীতি নিয়ে মানুষকে ভুলিয়ে রাখার কৌশল অঠেল ঋণ নেওয়া এসবের জেরেই আজ শ্রীলঙ্কার এই দুরবস্থা চারদিকে হাহাকার গত কয়েক বছরে বিদেশ থেকে ঢালাও ঋণ নিয়েছে শ্রীলঙ্কা সরকার একের পর এক মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে কিন্তু বিপুল অর্থ খরচ করা হলেও বহু প্রকল্পই অর্থনৈতিকভাবে লাভজনক হয়নি বিদেশি বিনিয়োগ আসেনি তার পরিবর্তে সরকার শুধু ঋণ নিয়ে গেছে এরই মধ্যে ২০১৯ সালে ক্ষমতাসীন হওয়ার পরই শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে সস্তা জনপ্রিয়তা কুড়োতে একের পর এক জনমোহিনী নীতি কার্যকর করতে শুরু করে ভ্যাটের হার ১৫% থেকে কমিয়ে ৮% করে দেন ২% নেশন বিল্ডিং ট্যাক্সও তুলে দেন যার ফলে সরকারের আয় হু হু করে কমতে শুরু করে এর কয়েক মাসের মধ্যেই বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারী শুরু হয় শ্রীলঙ্কার অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি পর্যটন শিল্প ভেঙে পড়ে ক্ষমতায় বসেই রাষ্ট্রপতি রাজাপাকসে দেশে অর্গানিক কৃষি চালু করেন রাসায়নিক সার ও কীটনাশক দ্রব্য আমদানি নিষিদ্ধ করে দেন এর ফলে ধান থেকে চা কফি উৎপাদন ব্যাপক ধাক্কা খায় ২ বছর প্যান্ডেমিকে এই শ্রীলঙ্কার অর্থনীতি বিশেষভাবে আঘাত পেয়েছে বিশেষভাবে ক্ষতি হয়েছে কারণ তারা পর্যটন নির্ভর কলম্বোর কোনো একটা নির্দিষ্ট জায়গাতে একটা জ্বালানি ট্যাঙ্কার দাঁড়িয়ে ছিল কিন্তু সে জ্বালানি কিনতে পারেনি সরকার সিম্পলি বিকজ তাদের কাছে টাকা নেই এই মতো অবস্থাতে এবং ভারতের কাছেও তারা জ্বালানির আর্জি করেছে এবং ভারত বলেছে যে পেমেন্ট না দিলে কার্যত কোনো দেশই এই মুহূর্তে আর দ্বিপাক্ষিক স্তরে সেইভাবে যে প্রয়োজনগুলো সেগুলোকে নিখরচায় বিনা শুল্কে দিতে পারবে না সাধারণ মানুষের আয় কমতে থাকে জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে শুরু করে শ্রীলঙ্কার নাগরিকরা বুঝতে শুরু করেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে গোটা শ্রীলঙ্কাকে কি ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে
শ্রীলঙ্কায় যেটা ঘটেছে তার থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারছি, সেটা হচ্ছে অর্থনৈতিক নীতি কি ভীষণ গুরুত্বপূর্ণ। এই নতুন সরকার ক্ষমতায় আসার পরে প্রচণ্ডভাবে প্রবলভাবে ট্যাক্স কমানো হয়েছিল, সব মিলিয়ে সরকারের আয় ভীষণভাবে কমে গেছিল। এগুলো মেটানোর জন্য সরকার প্রবল পরিমাণে টাকা ছাপাতে লাগলো, তার ফলে ভীষণ ইনফ্লেশন হলো, স্বাভাবিক। শনিবার শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে স্পিকারের নেতৃত্বে বৈঠক হয়, তারপর প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন রানিল বিক্রমসিংঘে। সূত্রের খবর, প্রেসিডেন্ট পদ থেকে গোতাবায়া রাজাপক্ষে ইস্তফা দেবেন। আপাতত শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকার গঠিত হবে, নতুন সরকার এসে কি পরিস্থিতি সামাল দিতে পারবে সেটাই দেখার। রুমা পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আবার আলোচনায় আসবো কর্ণেল দাসের কাছে, আবার আসবো কর্ণেল দাস। আমরা যেভাবে দেখলাম আফগানিস্তানের ক্ষেত্রে রাষ্ট্রপতি ভবন দখল হলো, কার্যত সেই একই ছবির পুনরাবৃত্তি কিন্তু আমরা গতকাল শ্রীলঙ্কার ক্ষেত্রেও দেখতে পেলাম। শুধু তাই নয়, আমরা যদি দেখি পাকিস্তানে যেভাবে ইমরান সরকার গদিচ্যুত হলো এবং তার পাশাপাশি একেবারে আপাত শান্ত একটা দেশ জাপানে গত পরশু দিনই যে ভয়াবহ ঘটনা ঘটলো, গোটা পৃথিবী জুড়ে কি কার্যত একটা অস্থিরতা তৈরি হয়েছে? নিঃসন্দেহে। আমি একটু আগে যেটা বললাম, সারা পৃথিবী জুড়ে একটা অশান্তির আবহাওয়া সৃষ্টি হচ্ছে এবং এটা আমাদের পৃথিবীকে আগামী দিনে কতটা নিরাপদে রাখতে পারবে বা যুদ্ধ ছড়িয়ে পড়বে কিনা। কিন্তু শ্রীলঙ্কার ব্যাপারে ভারতের কিন্তু কয়েকটা স্টেপ ভারত নিয়েছে, যে তিনবার ওকে টাকা দিয়েছে, তাতে বোধ হয় $600 billion ওকে দেওয়া হয়েছে। তারপরে ভারত বলে দিয়েছে যে আমাদের পক্ষে টাকা দেওয়া সম্ভব নয়, আমরা তোমাকে হেল্প করবো ইন টার্মস অফ কাইন্ড, ক্রিটিক্যাল মেডিসিন, ক্রিটিক্যাল গাড়ির পার্টস আর অন্যান্য জিনিসগুলি ভারত দিচ্ছে, সেটা ভারত। কিন্তু চীন এখনও কোনো রকম কমিটমেন্ট শ্রীলঙ্কার সঙ্গে করেনি। এখন চীন এতদিন ধরে যেটা করেছে, যে বিআরআইটাকে ও করেছে কি, ছোটো ছোটো দেশ যারা গরিব দেশ, অর্থনৈতিক দিক থেকে ততটা স্ট্রং নয়, তাদের সাথে চুক্তি করেও একটা নেটওয়ার্ক করেছে। কিন্তু সেইখানে সেই চীন আর সেই সুবিধাটা পাচ্ছে না, কারণ কেউ ওই রাস্তা ব্যবহার করতে রাজি না। আর কোনো কোনো জায়গায় প্রজেক্ট কমপ্লিট হয়নি, যেই দেশগুলো, যেমন পাকিস্তান রেল লাইনটা করার কথা ছিল, ইমরান খান বলে দিয়েছে আমি রেল লাইন করতে পারবো না। তো চীনের কাছেও কিন্তু একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। কিন্তু চীনের অসুবিধাটা কি, যে চীনের কাছ থেকে প্রকৃত তত্ত্ব পাওয়া যায় না। আমাদের পৃথিবীর $85 trillion ইকোনমি, তাতে $21 trillion হচ্ছে আমেরিকার, তারপরে চীন দাবি করে ওর $18 trillion। এখন এই ইকোনমিটায় চীন কতটা স্বচ্ছ সেটা IMF বিশ্বাস করে না, ওয়ার্ল্ড ব্যাংকও বিশ্বাস করে না। একেবারে আমি আপনার কাছে ফিরবো, তবে আমি সমীরবাবুর কাছে আসবো। সমীরবাবু, যে হতাশা, মানে কোথাও কি মনে হচ্ছে যে হতাশার বহিঃপ্রকাশ আমরা গতকাল দেখলাম শ্রীলঙ্কায়? কারণ যেভাবে মানে প্রেসিডেন্সিয়াল হাউসটা দখল করার পরে সবাই বিক্ষোভকারীরা মানে হই হই করে ঢুকে পড়লেন সুইমিং পুলে, কেউ নেমে পড়ছেন, কেউ রান্নাঘরে চলে যাচ্ছেন, মানে কোথাও কি দীর্ঘদিনের না পাওয়ার হতাশাটা পুঞ্জীভূত হতে হতে এই বিক্ষোভ, এবং কোথাও কি মনে হচ্ছে যে UN এখানে একটা সক্রিয় ভূমিকা এই মুহূর্তে গ্রহণ করাটা খুব প্রয়োজন? UN শুধু নয়, আমি বলবো যে যেহেতু চায়নার ফুটপ্রিন্টটা ওখানে খুব বেশি প্রকট, এই যে সুযোগটা যেখানে চায়না এখন হাত গুটিয়ে বসে আছে, ভারতবর্ষের কিন্তু মোস্ট নেবারিং কান্ট্রি হচ্ছে আমাদের শ্রীলঙ্কা। সুতরাং সেই শ্রীলঙ্কার উপরে ভারতবর্ষের যে একটা প্রভাব, ডিপ্লোম্যাটিক্যালি হোক অর আদারওয়াইজ, এই একটা বোধহয় আমার মনে হয় যে ডিপ্লোম্যাটিক লেভেলে একেবারেই যে আমরা তোমাদের কিছু দেব না, সেটা বোধহয় আমার মনে হয় সেটা না করলে ভালো হবে। কারণ হচ্ছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে ভারতবর্ষের যে ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স অর স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স, সেটাকে আবার যদি আমরা রিইনফোর্স করতে চাই, যেহেতু আজকে শ্রীলঙ্কার ওখানে যে গৃহযুদ্ধের স্তরে চলে গেছে, এই সময় যদি ভারত কোনো রকম সদর্থক পদক্ষেপ করে যাতে মানুষ ভারতবর্ষের উপরে তাদের আরো বেশি ভরসা পায়, আস্থার জায়গা করতে পারে। আর একটা জিনিস আমি বলবো একটুখানি কুসুমিতা, খুব সংক্ষেপে, যে জিনিসটা আবার প্রকট হলো, যেটা আমাদের অর্থনীতিতে বারবার বলছিলেন,
অমর্ত্য সেন থেকে নিয়ে সবাই, যে সাধারণ মানুষের হাতে কিন্তু পারচেজিং পাওয়ারটা দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু মানুষ অসুখী হবে এবং পরবর্তীকালে তার যে প্রভাবটা সেই প্রভাব কিন্তু অত্যন্ত বেদনাদায়ক হবে, যেটা আমরা আজকে শ্রীলঙ্কায় দেখতে পাচ্ছি। একেবারেই তাই, আমাদের অবশ্যই শিক্ষা নেওয়ার একটা সময় তো নিশ্চয়ই এসে গিয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে।